বিনোদন জগতের লেটেস্ট আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল, বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না। একজন অভিনেত্রীকে অভিনয়ের স্বার্থে অনেক কিছুই করতে হয়। ছোট পর্দার উঠতে অভিনেত্রী টয়াকে তেমনই এক ভয়ঙ্কর অভিজ্ঞতার সম্মুখীন হতে হয়েছে, সেটি গোয়ালন্দ ঘাটের দৌলতদিয়া যৌনপল্লীতে। সম্প্রতি সেখানে তিনি টানা 3 দিন কাটিয়েছেন সেখানকারই অন্যতম একজন হয়ে। অবশ্যই সেটি বিশেষ একটি কাজের স্বার্থে, আর সেটি হলো আসছে বিশেষ ওয়েব সিরিজ অ্যাডমিশন টেস্ট। এই ওয়েব সিরিজে টয়াকে দেখা যাবে দৌলতদিয়া যৌনপল্লীর জনপ্রিয় ডিমান্ডিং একজনের চরিত্রে। চিত্রনাট্যের দাবিতে যৌনকর্মীর চরিত্রে অভিনয় করা ছাড়াও এতে টয়া রাত বর্ণে এসেছেন সেখানকার প্রায় 200 মানুষের সামনে, যেটাকে তিনি তার অভিনয় জীবনের ভয়ঙ্কর অভিজ্ঞতা বলে অভিহিত করেছেন। এ প্রসঙ্গে টয়া আরও বলেন, সেদিন রাতে দৌলতদিয়ার অসংখ্য মানুষের সামনে একটু খোলামেলা পোশাকে অমন আইটেম নাচ নাচতে গিয়ে জীবনটাকে নতুন করে দেখেছি। সেখানে যারা আমার নাচ দেখেছেন তাদের বেশিরভাগই মনে করেছেন আমি সত্যি সত্যি সেই ভূতুলেরই একজন, তাই নাচের ফাঁকে দর্শকদের নানা বাজে কমেন্টও আমাকে শুনতে হয়েছে।